স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করাই হলো কাল। ছুরি দিয়ে নৃশংসভাবে গলা কেটে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার পরানপুর এলাকায়। শ্বশুরবাড়ি ঘুরতে এসে এই ঘটনা ঘটায় অভিযুক্ত জামাই। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম আঙ্গুরা বেবি। গত 5 বছর আগে কাতলামারি এলাকার বাসিন্দা আশরাফুল হকের সাথে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মাথায় অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে আশরাফুল বলে অভিযোগ। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লেগে থাকত। গতকাল রাত্রে পরানপুর এলাকায় শ্বশুরবাড়ি ঘুরতে আসে আশরাফুল। অভিযোগ, এই ঘটনা নিয়ে আবার তাদের মধ্যে গণ্ডগোল হয়। ঠিক সেই সময় আশরাফুল ধারালো ছুরি দিয়ে গলা কেটে নৃশংসভাবে তার স্ত্রীকে খুন করে। পুলিশ আশরাফুল হককে আটক করেছে। অভিযুক্ত জামাইয়ের ফাঁসির দাবি তুলেছেন মৃতা গৃহবধূর বাবা মোজাম্মেল হক। আর কোন ঝামেলা নেই, শান্ত। তার ভিতরে একবার আমার মেয়েকে মেরেছিল ওই জামাই, মেরেছিল। আমি জানতে পারলাম, আমি জানতে পারি কোনো ইয়ে হয়েছে। চাপাই কদম তুলি নিজের ভিতরে বিয়ে দিয়েছি দাদা। বললাম মুজাম্মেল হক, তাতে বড় কষ্ট আমাকে দিয়ে গেল। আর বিচার আমি চাই, আমার জানে যখন থেকে দেখেছি আমার সহ্য হয় না। কালকে কোথায় দেখলাম কি দেখেছিলেন আপনি? রাত্রে বেলা খাওয়া দাওয়া করে ঘুমালাম। ঘুমার পরে কিছুক্ষণ পর দেখতে পেলাম, মানে আমার ওই ভাগ্নে কাঁদছিল। কিছুক্ষণ পর বলতে মোটামুটি কত রাত? মিনিমাম রাত 2টা হয়ে যাবে। আচ্ছা, 2টার সময় আমার ভাগ্নে কাঁদছিল। তো কাঁদছিল, তো আমার বাবা গেল, মানে প্রায় 1-1 ঘন্টা ধরে কাঁদছিল। তো আমার বাবা গেল, চেয়ে টিয়ে চুপ করলো, চুপালো। তো চুপে টিপে আমার দিদির কথা পুছিয়ে বলছে যে আমার দিদির কথা গেলো। তো আমার জামাইদা বললো যে বাথরুম গিয়েছে। তো আমার জামাইদা বললো বাথরুম গিয়েছে। তো বলছে ঠিক আছে, বাথরুম গিয়ে দাও। তারপরে কিছুক্ষণ পর আমার ঠাকুমা যখন আসে, মানে উজু করে নামাজ পড়ার জন্য উজু করতে আসে, তখন দেখতে পাই যে আমার দিদিকে মানে মার্ডার করে ফেলে দিয়েছে। কে মার্ডার করে? আমার জামাইদা। কেমন করে মার্ডার করেছে বা কী দিয়ে মার্ডার করেছে? কী দিয়ে মানে এখানে চাকু টাকু কোনো কিছু পাইনি, তাহলে ছুরি দিয়ে মানে এখানে গলা করে পুরোটা কাটানো ছিল, পুরোটাই একবারে ছুরি দিয়ে কেটেছে মনে করছেন? হ্যাঁ। আর প্লাস ওখানে আরও পাতে মাতে কী কী ঘোরানো ছিল। কী কারণে করেছে কী মনে করছেন? মানে ওদের সম্পর্কে এখন ভালোবাসা চলছিল, মানে ছেলেটার অন্যজনের সাথে। তারপরে আপনার কী করলেন? পুলিশে খবর দিয়েছেন নাকি? পুলিশ কটায় এসেছিল? এই 4:30-5টা। এখন আপনি কী চাইছেন, আপনারা কী চাইছেন পরিবারের তরফ থেকে? এখন আমরা শাস্তি চাই, প্লাস ফাঁসে চাই। আপনার নাম? এমাদুর হক। আপনার কে ভাই যিনি মারা গেছেন? ওটা আমার দিদি নিজে। কি নাম দিদি? আঙ্গুরা খাতুন। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।